নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা ও মিছিল করেছে শিক্ষার্থীরা। সাইকেল চালিয়ে ও পায়ে হেঁটে রাজধানীর রামপুরা ইউলুপ এলাকা থেকে মতিঝিলের নটরডেম কলেজ পর্যন্ত পদযাত্রা করে তারা। মোট 11 দফা দাবি শিক্ষার্থীদের, এর মধ্যে রয়েছে সড়কে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, প্রতিটি মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড হিসেবে আমলে নিয়ে সুষ্ঠু বিচার করা। এছাড়া সারা দেশে প্রতিটি যানবাহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা। কোনো প্রকার মৌখিক আশ্বাস নয়, দাবি মেনে নিয়ে সরকারি গেজেটে প্রকাশের আহ্বান জানান তারা।